আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ জীবন্ত জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব স্ত্রীর সম্পত্তি কিভাবে বন্টন করতে হয় বা স্ত্রীর সম্পত্তিতে স্বামী কতটুকু অংশীদার হবে আমরা জানি ইসলামী শরীয়ত এবং বাংলাদেশের পারিবারিক আইন একই অর্থাৎ সম্পত্তি বন্টনের যে মুসলিম আইন আছে বাংলাদেশের আইন এবং ইসলামী শরীয়তের আইন এক অতএব বাংলাদেশের আইন এবং শরীয়তের আইন আলাদাভাবে জানার কিছু নেই বাংলাদেশের আইনটাই কোরআন হাদিস থেকে নেয়া কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে সেটা কোরআন হাদিসে সুন্দরভাবে বর্ণনা করা আছে আমরা এখন আলোচনা করব স্ত্রীর সম্পদ কিভাবে বন্টন করতে হয় অর্থাৎ স্ত্রী মারা গেলে তার সম্পদ থেকে স্বামী কতটুকু পাবে যখন কোনো স্ত্রী ব্যক্তি মারা যায় তার সম্পত্তিতে স্বামীর অংশ বন্টনের আগে দেখতে হবে যে ওই স্ত্রীর কোনো সন্তান আছে কি না অর্থাৎ মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ অর্থাৎ ধরেন যদি কোনো ব্যক্তি মারা গেল কোনো স্ত্রী মারা গেল তার একশো টাকার সম্পদ আছে তাহলে সেইখান থেকে স্বামী চার ভাগের এক ভাগ বা পঁচিশ টাকা পাবে যদি কোনো সন্তান থাকে আর যদি ওই স্ত্রীর কোনো সন্তান না থাকে তাহলে স্বামী পাবে দুই ভাগের এক ভাগ বা অর্ধেক এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে স্ত্রীর সন্তান কোন সন্তান সেটা খেয়াল রাখতে হবে সেটা হলো স্ত্রীর গর্বের সন্তান অর্থাৎ যদি স্ত্রীর এই ঘরের অথবা স্ত্রীর আগে অন্য কোথাও বিয়ে ছিল এবং সেই ঘরেরও যদি সন্তান থাকে সেটাও স্ত্রীর সন্তান অর্থাৎ ওই সন্তানগুলো যে বর্তমান স্বামীরই হওয়া লাগবে ব্যাপারটা এরকম নয় স্ত্রীর নিজের পেটের সন্তান হলেই সেই সন্তানের ক্ষেত্রে বিধান হলো সেই সন্তান যা পাবে সন্তান থাকলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ না থাকলে পাবে অর্ধেক সেই সন্তান ওই স্ত্রীর গর্বের হলেই হবে সেটা কোন ঘরের সেটা দেখার বিষয় নয় আর অন্যান্য যে অংশীদাররা আছে তারা তাদের যে সরিয়া মোতাবেক যে বিধান সেই অনুযায়ী পাবে অর্থাৎ স্বামীর অংশ দেওয়ার পরে পিতামাতার অংশ দেওয়ার পরে যা থাকবে সেটা সন্তান সন্ততি বা ছেলে মেয়েরা ছেলে মেয়ের ডবল এই হিসাবে তারা পেয়ে যাবে স্পেসিফিকভাবে বলতে গেলে স্বামীর অংশ হলেও যদি মেয়ের সন্তান স্ত্রী সন্তান থাকে তাহলে চার ভাগের এক ভাগ না থাকলে অর্ধেক অর্থাৎ এই ব্যাপারটা এখানে ক্লিয়ার ক্লিয়ার এখানে ওই স্ত্রীর সন্তান এই স্বামীর কিনা অন্য ঘরের কিনা এগুলো দেখার প্রয়োজন নেই অতএব এ নিয়ে কোনো কনফিউশন করার কিছু নেই যদি তারপরেও কোনো কিছু জানার থেকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম